এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই স্বাস্থ্য কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতি সম্পর্কিত যে উত্তরটি আমরা প্রথম পাঠে দিয়েছিলাম আজকে আমরা দ্বিতীয় পাঠে কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতি প্রশ্নটির উত্তর কমপ্লিট করব আগের ভিডিওতে আমরা স্বাস্থ্য পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্যের প্রথম পাটের অর্থাৎ প্রথম ভিডিও এবং প্রথম পাটের অর্ধেক উত্তর আমরা দিয়েছিলাম এবং ছ নম্বর বা বারো নম্বরের প্রশ্ন যদি আসে কমলাকান্ত ভট্টাচার্য থেকে আপনাদেরকে বলেছিলাম এখান থেকেই শুরু করবেন আমরা এই পর্যন্ত উত্তর অর্থাৎ ভিডিও ওয়ান পার্ট বলে লিখে দিয়েছিলাম আজকে চলুন তার পরবর্তী উত্তর আর বলে রাখি মর্মস্পর্শি পর্যন্ত ছ নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা কমলানন্দ ভট্টার্য থেকে মর্মস্পর্শি পর্যন্ত লিখতে হবে তারপর একটি বা দুটি পরিচ্ছেদ আছে সেটা আমরা বলে দেব বারো নম্বরের উত্তরটা কমপ্লিট হওয়ার আগে বলে দেব শুরু করি দ্বিতীয় পার্ট ভিডিও কমলাকান্ত ভট্টাচার্য শুধুমাত্র আর শুরু করার আগে বলে রাখবো যারা নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিন কমলাকান্ত ভট্টাচার্যের কবিত্র সম্পর্কিত প্রথম ভিডিও দেখার পর আপনারা এই ভিডিওটি দেখুন শুরু করছি অর্থাৎ বারো নম্বরের ক্ষেত্রে কন্টিনিউ চলতে থাকবে উত্তরটি শুধুমাত্র আখ্যান ধর্মিতা বা নাটকীয়টা নয় মাতা ও কন্যা স্বামী স্ত্রী শ্বশুর জামাই পাড়া এদের পারস্পরিক সম্পর্কের উদ্ঘাটনে কমলাকান্ত আগমনী বিজয়ার পদে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন মনস্তাত্ত্বিক দিক থেকে ও মানবিক আবেদনে কমলাকান্তের এই পদগুলি বিশেষ উল্লেখের দাবি রাখে কয়েকটি পদ আলোচনা করলেই আমাদের বক্তব্য হবে উমাদির অধীন মায়ের কোল ছেড়ে স্বামী গৃহে রয়েছে তাই স্বাভাবিক ভাবেই মায়ের মনে নানা চিন্তা ভাবনা জেগে উঠেছে রাতে অবচেতন মনের স্বপ্নে উমা দেখা দেন এতে মা মেনকা আরো অধীর হয়ে ওঠেন আমি কি হেরিলাম নিশি স্বপনে গিরিরাজ অচেতনে কত না ঘুমাওহে শুধু কি তাই গৌরী এখনি তার শিওরে ছিল কিন্তু কোথায় গেল তিনি বুঝে উঠতে পারছেন না তাই মাতৃহৃদয়ের ব্যাকুলতা কমলাকান্তের এই পদে ঝরে পড়েছে মাতা স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি তাই গিরিরাজকে সম্বোধন করে তিনি বলেছেন ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে মনদুখে নারদে কতনা কয়েছে এই পদে মা মেন মনে মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে সংশয় জেগেছে এই সংশয়ের মধ্য দিয়ে তৎকালীন অর্থাৎ অষ্টাদশ শতকের কুলিন ব্রাহ্মণ ঘরের বাস্তব ছবি কমলাকান্ত ফুটিয়ে তুলেছেন এই সংশয়ের মূলে রয়েছে কুলিন স্বামীর ঘরে কন্যা দান ও সতীনের ঘর করা আর এই সংশয়কে মাতৃহৃদয়ের মধ্যে স্থাপিত করে কমলাকান্ত মর্মস্পর্শী আগমনীর পদ রচনা করেছেন পরের পরিচ্ছেদ বিজয়ার পদেও কমলাকান্ত অসাধারণ নিয়ম অনুযায়ী আনন্দের পরেই আসে বিষাদ নবমী নিশি শুরু হতেই মাতৃহৃদয় বিরহ বেদনায় পূর্ণ হয়ে যায় সমাসক্তি অলঙ্কারের মাধ্যমে এই মাতৃহৃদয়ের বেদনাকে কমলাকান্ত চিত্রিত করেছেন ওরে শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান কমলাকান্ত বিজয়ার পদে সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরেছেন কৌলিন্য প্রথা সতীনের সঙ্গে ঘর করা বাউন্ডুলে স্বামীর সঙ্গে সংসার করার যে মর্মস্পর্শী চিত্র কমলাকান্ত এঁকেছেন তা তৎকালীন অষ্টাদশ শতকের সমাজ পরিবেশকেই মনে করিয়ে দেয় সাধক হিসাবে কমলাকান্ত উন্নত স্তরের ধর্ম অর্থ কিছুই চান না তারা চান মাতৃচরণ কমলাকান্ত সাধক হলেও সচেতন শিল্পী সূক্ষ্ম শিল্পবোধের সোনার কাঠি যে সংযম তা কমলাকান্তের কাছে আবার একবার বলছি কমলাকান্ত সাধক হলেও সচেতন শিল্পী শিল্পবোধের সোনার কাঠি যে তা কমলাকান্তের কাছে রামপ্রসাদ সঙ্গীত সুরেশ সমর্পিত হবার অপেক্ষা রাখে কানে না শুনলে তার অর্ধেক মাধুর্য নষ্ট হয়ে যায় কিন্তু কমলাকান্তের পদাবলী গীতি কবিতার মতো আশ্বাদ্য কেবলমাত্র আবৃত্তি করেও তার মাধুর্য আস্বাদন করা সম্ভব তার পদের সুনির্বাচিত শব্দের সংখ্যা স্বভাবতই কর্ণকুহর পরিতৃপ্তি করে শুকনো তরু মঞ্জুরে না ভয় লাগে মা ভাঙ্গে পাছে তরু পবন বলে সদাই দোলে প্রাণ কাঁপে মা থাকতে গেছে এরপর পরের পরিচ্ছেদরা ছ নম্বর প্রশ্ন যদি আসে অর্থাৎ সংক্ষিপ্ত ধর্মী যদি প্রশ্ন আসে কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কিত সেক্ষেত্রে আপনাদেরকে আগে যে পরিচ্ছেদটা বলেছিলাম মর্মস্পর্শী ছ নম্বরের ক্ষেত্রে মর্মস্পর্শী পর্যন্ত লিখতে বলেছিলাম তারা এরপর মর্মস্পর্শীর পর এই পরিচ্ছেদটাও লেখা শুরু করবেন এবং সেই সঙ্গে বারো নম্বরের জন্য কন্টিনিউ করবেন এই পরিষেদে অর্থাৎ বারো নম্বরের জন্য পুরো প্রশ্ন পুর পুরো উত্তরটাই আমরা যতটা পড়ছি ততটাই থাকছে অর্থাৎ এখান থেকে ছ নম্বরের জন্য যোগ হবে কমলাকান্ত রাজসভার কবি কিন্তু তৎকালীন রাজসভার আড়ম্বর জৌলুস উৎশৃঙ্খল বিলাসকলা তাকেই বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না পারেনি ভারতচন্দ্রের তো কোথায় নেই রামপ্রসাদও যুগের হাওয়া এড়াতে পারেন পারেননি বিগর্হিত রুচির স্পর্শ তাদের কাব্যে আছে কমলাকান্ত এদিক থেকে সম্পূর্ণ মুক্ত অশ্লীলতার সামান্য ছোঁয়াও তাতে লাগেনি লাস্ট পরিচ্ছেদ অর্থাৎ বারো নম্বরের প্রশ্নের এবং সেই সঙ্গে ছ নম্বর প্রশ্নেরও লাস্ট পরিচ্ছেদ সমাজ জীবনের নয় পারিবারিক জীবন এবং আত্মপলব্ধির পটভূমিকায় তিনি আগম আগমনের গারত্ব নিয়ে উমা ও শ্যামার গান রচনা করেছেন এখানেই কমলাকান্তের বিশেষত্ব অর্থাৎ বারো নম্বর এবং ছ নম্বর প্রশ্ন প্রশ্নের উত্তর কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কিত উত্তরটি আমরা এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করুন লাইক দিন এবং অবশ্যই বলে রাখবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এবং পরবর্তী উত্তরের জন্য বেল আইকনে হাত দিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্য এবং আগের ভিডিওটি অবশ্যই কমলাকান্ত সম্পর্কিত প্রথম পাঠের উত্তরটি আপনারা দেখে নিন তারপর আজকের এই ভিডিওর প্রথম যে উত্তর আমরা দিলাম তারপর পরবর্তী অংশটা যোগ করবেন এবং আমরা বাংলা অনেক প্রশ্নের উত্তর দিয়েছি এবং সাজেশনও দিয়েছি যারা এখনও দেখেননি দেখে নিন এখানেই শেষ করলাম কমলাকান্ত সম্পর্কিত প্রশ্নের কমপ্লিট উত্তর সম্পূর্ণ উত্তর এখানেই আমরা কমপ্লিট করলাম